সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপাইনবাবগঞ্জ টিভির আজকের সংবাদ। আপনাদের সাথে আছি আমি ফারদিবা বর্ণ। প্রথমে মনমিনা কৃষি খামার সংবাদ শিরোনাম। গতি কমলেও পদ্মা মহানন্দায় পানি বৃদ্ধি অব্যাহত। মাঠের ফসল ক্ষতিগ্রস্ত 8,000 কৃষকের। প্রিপেড মিটার বসানো কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন করবে নাগরিক কমিটি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চাপাইনবাবগঞ্জের পদ্মা ও মহানন্দাতে পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও এখনও বিপদসীমা অতিক্রম করেনি। সেই সাথে গত কয়েকদিনের তুলনায় পানি বৃদ্ধির গতি কমে এসেছে। বর্তমানে চাপাইনবাবগঞ্জে পদ্মায় বিপদসীমার 19 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অন্যদিকে মহানন্দায় পানি প্রবাহিত হচ্ছে 33 সেন্টিমিটার নিচ দিয়ে। পদ্মা মহানন্দায় পানি বৃদ্ধির ফলে নদী তীরবর্তী চাপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও শিবগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল ও কৃষি জমি প্লাবিত হয়েছে। মাঠের ধান নিয়ে সবচেয়ে ক্ষতির মুখে পড়েছেন কৃষক। পানি উন্নয়ন বোর্ড এ পরিস্থিতিকে বলছে নদী তীরবর্তী এলাকায় সাময়িক জলাবদ্ধতা। চাপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী জেলায় প্রায় 1,885 হেক্টর আউশ ধানের জমি প্লাবিত হয়েছে। কোনো কোনো ক্ষেত তলিয়ে গেছে, কোনোটায় আবার শীষ জেগে আছে, কোনো ক্ষেতে হাঁটু পানি। এছাড়াও শাকসবজি, হলুদ, শশা সহ বিভিন্ন কৃষি জমি মিলিয়ে জেলায় পানিতে নিমজ্জিত কৃষি জমির পরিমাণ 2,032 হেক্টর। ফারাক্কার প্রতিটি পয়েন্টে কমেছে পানি। উল্লেখ করে আগামী 2-3 দিনের মধ্যে পদ্মা ও মহানন্দাতেও পানি কমার সম্ভাবনার কথা জানিয়েছে চাপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড। চাপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহেদি হাসান জানান, পদ্মায় পানি বৃদ্ধির গতি কিছুটা কমে এসেছে। বৃহস্পতিবার সকাল 6টা থেকে বিকাল 3টা পর্যন্ত 9 ঘন্টায় পদ্মায় পানি বৃদ্ধি পেয়েছে 3 সেন্টিমিটার। অন্যদিকে মহানন্দায় 3 সেন্টিমিটারের কাছাকাছি পানি বেড়েছে। এখনও এই দুই নদীর বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমাদের পর্যবেক্ষণ আগামীকালও কিছুটা পানি বাড়বে, এরপর স্থির হয়ে পানি কমা শুরু হবে। 2-3 দিনের মধ্যেই পরিস্থিতি উন্নতির দিকে যাবে বলে আশা করছি আমরা। চাপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নজরুল ইসলাম জানান, জেলায় 2,032 হেক্টর কৃষিজমি পানিতে নিমজ্জিত হয়েছে। এর মধ্যে শিবগঞ্জে 1,222 হেক্টর ও সদর উপজেলায় 810 হেক্টর। কৃষকের মাঠে থাকা ধান ও সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 8,795। কৃষক ক্ষতির মুখে পড়েছেন। আমরা ক্ষতিগ্রস্ত হওয়া কৃষকদের একটা তালিকা করছি, পরবর্তী সরকারি বিভিন্ন সহায়তার ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। চাপাইনবাবগঞ্জে বিদ্যুৎ সেবাদান প্রতিষ্ঠান নেসকো প্রিপেইড মিটার বসানোর উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে চাপাইনবাবগঞ্জ নাগরিক কমিটি। বৃহস্পতিবার নাগরিক কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি ছাড়াও মোড়ে মোড়ে গণসংযোগ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয় সভা থেকে। সভায় নাগরিক কমিটির সদস্য সচিব মনিরুজ্জামান মনির, অ্যাডভোকেট আবু হাসিফ, আবু হেনা বাবলু, বীর মুক্তিযোদ্ধা মোস্তাক হোসেন, সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, যুবনেতা লেলিন প্রামাণিক, আব্দুল মজিদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সবশেষে করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে আজ এখানেই শেষ করছি চাপাইনবাবগঞ্জ টিভি সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন 01316025982 এই নম্বরে। আজকের মতো বিদায়, শুভরাত্রি। নিয়মিত চাপাইনবাবগঞ্জের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনবাবগঞ্জ টিভি ইউটিউব চ্যানেল।